যে বিদ্যুৎ মানুষের জীবনের আশীর্বাদ, সেই বিদ্যুতেই জীবনে নামিয়ে আনল অভিশাপ সর্বশান্ত এক পরিবার। বিদ্যুৎ কেড়ে নিল মাথা গোজারটাই, কান্নার রোল বাড়িতে। এই ঘটনায় আতঙ্কের পাশাপাশি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জনমনে। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই একটি বসতঘর। খবর পেয়ে ছুটে যায় বিলুনিয়া অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন। দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ আনলেও রক্ষা করতে পারেনি বসতঘর। ঘরের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটে শুক্রবার বেলা 10:40 নাগাদ বিলুনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকার বাসিন্দা স্বপন দাসের বাড়িতে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানায় বাড়ির মালিক স্বপন দাস। ঘরে আগুন জ্বলছে দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে স্বপন দাসের পরিবারের লোকজন, সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরিবারের লোকজন। এরপর ছুটে আসে এলাকার লোকজন। এলাকাবাসীরা ছুটে আসলেও ততক্ষণে বসত ঘরের মধ্যে ভয়ঙ্কর আগুন চলছে, ঘর থেকে কিছুই বের করা যায়নি। যদি দমকল বাহিনীর কর্মীরা ছুটে না আসত, আরো 3টি বসত ঘর ছাই হয়ে যেত। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় 35 লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয় বলে জানান বাড়ির মালিক স্বপন দাস। আনুমানিক 10:50 দিকে আমাদের কাছে খবর আসে দক্ষিণ সোনাইছড়ি নাকি একটা বাড়িতে আগুন লাগছে। আমরা সঙ্গে সঙ্গে এসে দেখি একটা ঘরের মধ্যে প্রায় আগুন। ঘুরে ঘুরে আমরা হাত নিয়ে কাজ করি, তার সঙ্গে আবার ওইখানে লোকও আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। আমরা একটা 3টা ঘরে আমরা বাঁচাতে পেরেছি, একটা জায়গার মধ্যে লেগেছি, সেটা আমরা বাঁচাতে পারিনি। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হবে তারা? আমাদের অনুমান 10-12 লাখ। তারা কি, তারা কত বলছে? তারা বলছে ক্যাশ নাকি 2 লাখ টাকা ছিল, আর 30 লাখ মতন তারা হারিয়ে আছে। 30 লাখ টাকার মতো। কার বাড়ি এটা? এটা স্বপন দাস। কিসের থেকে আগুন লাগছে? ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।